আমি মানুষ নই, আমি ভৌতিক একটা ক্যারেক্টার। কোনো বুঝতে পারিনি বাবার দায়িত্ব এক্স্যাক্টলি কি এবং কতটা। কুকুলের জীবনের ক্রাইসিসের সাথে আর চারটে বাচ্চার জীবন মিলিয়ে ফেলাটা ঠিক না। কৌশিকের ইমোশনের সাথে আদিত্যর ইমোশনের খুব একটা মিল খুঁজলে পাওয়া যাবে না। দুজনেই যখন স্টোরি লাইন শুনলে প্রথম এবং তার সাথে সাথে প্রসেনজিৎ দার প্রোডাকশন হাউস, কি মনে হয়েছিল? আমার মনে হয় প্রথম শুনে আমার ইন্টারেস্টটা গ্রো করেছিল, জেনে যে আমি মানুষ নই, আমি ভৌতিক একটা ক্যারেক্টার। তো সেটা ওয়াজ চ্যালেঞ্জিং, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আই থিঙ্ক চ্যালেঞ্জিং কোনো পার্ট করতে ভালোই লাগবে, সেটা ভেবে নেওয়া চরিত্রটা। তো খুবই ইন্টারেস্টিং গল্প, আর যেখানে আমি নিজে ভূত, তো অবভিয়াসলি ইটস ইন্টারেস্টিং ফর মি। শরীরী থেকে অশরীরীকে মানে হ্যান্ডেল করতে কতটা চাপ? দেখো, শরীরী হ্যান্ডেল করা সহজ, কারণ বোথ সাইড রেসিপ্রোকেশন হয়। কিন্তু যখন সিন করছি আমি ওকে দেখতে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি বা ওর কথা ভাবছি, সেটা একটু চাপের, কিন্তু আমরা প্রায় অভ্যস্ত হয়ে যাচ্ছি এই পরিস্থিতিতে, এটা আর খুব একটা অসুবিধা হবে না। দেখো, কেমিস্ট্রি তো কারোর কারোর ওয়ার্ক করে, কারোর কারোর ওয়ার্ক করে না। এমনি তো আমরা যে কাজের পদ্ধতিতে কাজ করি, আড্ডা আর কি হইচই মেলেই করি, কিন্তু দর্শকদের অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো কোনো পেয়ারকে ভালো লাগে, কোনো কোনো পেয়ারকে ভালো লাগে না। এখন তাদেরকে বা তোমাদের নির্ধারণ করতে হবে আমাদের একসাথে কাজ দেখে কি মনে হচ্ছে। আই থিঙ্ক আদিত্য আর আলোর সিন খুব একটা যে বেশি এখনো পর্যন্ত আমরা শ্যুট করেছি একসাথে তা না, এখনো প্রচুর সিন শ্যুট করা বাকি রয়েছে যেটা এস্টাবলিশ করবে পেয়ারের কেমিস্ট্রিটা। তো দেখা যাক কি হয়। এই পেয়ারের কথা বলছো, তার সাথে একটা ছোট্ট বাচ্চা পুপুলের গল্পও আছে এখানে, যেখানে কিনা কিছুদিন বাদের থেকে হয়তো দেখা যাবে যে ওকে পাওয়া যাচ্ছে না, মানে আছে হয়তো নেই। তোমাকে আমি জিজ্ঞেস করবো কৌশিক দা, বাড়িতে নিজের মেয়েকে কতটা মিস করো? হ্যাঁ, মানে কৌশিকের ইমোশনের সাথে আদিত্যর ইমোশনের খুব একটা মিল খুঁজলে পাওয়া যাবে না। আচ্ছা, কারণ দুজনের পরিস্থিতিও আলাদা। আমি ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালোবাসি, স্পেশালি মেয়ে, কিন্তু এখন রাতে ফিরে মেয়ে জেগে থাকে না, তাই ওর সাথে সকালেই দেখা হয় যেদিন থাকে। কিন্তু এই গল্পের ক্ষেত্রে পুপুলের যে বড় হওয়াটা বা ছোটবেলাটা, সেটা আর পাঁচটা স্বাভাবিক বাচ্চাদের মতো নয়। স্বভাবতই ওর জন্য কিছু, ওর বাবা মাকে, মা না থেকেও তো মা আছে, মা তো কখনো ছেড়ে যায় না, ইটার্নাল একটা জিনিস। তো মা কিভাবে গাইড করবে, এটা নিয়েই গল্পটা। তো পুপুলের জীবনের ক্রাইসিসের সাথে আর চারটে বাচ্চার জীবন মিলিয়ে ফেলাটা ঠিক না। তুমি অ্যাজ আ বাবা মা দুজনে একই হয়ে তুমি বাচ্চাকে হয়তো মানুষ করবে, এই ক্ষেত্রে পুপুলকে চেষ্টা করবে, হ্যাঁ চেষ্টা করবে, সেটা কতটা দায়িত্বপূর্ণ মনে হচ্ছে মানে সেই ক্ষেত্রে? আমি বলছি যে জীবনে তো আমি বাবা হয়েছি, পাঁচ ছ বছর হয়েছে, এখনো বুঝতে পারিনি বাবার দায়িত্ব এক্স্যাক্টলি কি এবং কতটা। তো এই আদিত্যর ক্ষেত্রেও একটা ছোট বাচ্চাকে মানুষ করতে গেলে কি কি হার্ডলস আসবে সেটা ও এখনো জানেই না। মানে একটা ডায়লগ আছে যেখানে আদিত্য বলছিল যে আমি ভেবেছিলাম পুপুল তোমাকে আমি বাবা মা দুটোই হয়ে উঠবো, কিন্তু আমি ফাইনালি কিছুই হয়ে উঠতে পারছি না। তো দেখো, মা ছাড়া না খুবই ক্রাইসিস, মানে আমাদের জীবন দিয়ে ভাবো, মা ছাড়া মানুষ কিছু ভাবতেই পারবে না। পুপুলের মতো একটা বাচ্চা মা ছাড়া কিছু এক্সপেক্ট করে না। শীতকাল পড়েছে,
শীতকাল মানেই ল্যাত খাওয়া এবং খাওয়া, মানে বলতে কথা বলা যায় ল্যাত খাওয়া। কোনটা হয় তোমাদের লাইফে? একদমই হয় না, তবে আমরাও চেষ্টা চরিত্র করছি একটু শুটিং এর প্রেশারটা কমলে এই মাসের শেষের দিকে যদি নিজের একটা পার্টি বা পিকনিক গোছের কিছু করতে একসাথে ফুল টিম। ওকে, জি বাংলায় রাত্রি 9টায় প্রতি সোম থেকে শনিবার দেখতে হবে আলোর কোলে। আশা করি এতদিনে মোটামুটি একটু হলেও ভালো লাগছে, তো সেটা গল্প কোন দিকে যায় দেখার জন্য আর আমাদের জানাতে থাকবেন আপনাদের কেমন লাগছে।